হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো, আপনার ফেসবুক আইডিতে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে আর যদি সেই ফেসবুক আইডি লক থাকে, তাহলে আপনি কিভাবে তাকে বুঝবেন যে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে? তো ফ্রেন্ড রিকোয়েস্ট কারণ ছবি না দেখে আপনার সেটা অ্যাকসেপ্ট করা যায় না। তো আমি দেখাবো কিভাবে আপনি অপরিচিত যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে আর যদি সেটা লক আইডি থাকে, সেখানে আপনার তার ছবিটি কীভাবে দেখবেন। তো চলুন দেখে আসি। প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করবেন। ফেসবুক আইডিতে লগ ইন করার পর আপনার যেখানে যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেখানে আপনি দেখবেন। দেখুন আমি এই যে ফ্রেন্ড রিকোয়েস্টটি আসছে সেটা আমি দেখাচ্ছি। দেখুন আমি দেখতে পাচ্ছি না যে এই লোকটি কে, কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তার প্রোফাইলটি লক করা, দেখুন এখানে লকড হিজ প্রোফাইল। তো আপনি যদি না তাকে দেখতে পান তাহলে কিভাবে আপনি তার এই ছবিটি দেখবেন? তো এটা করার জন্য দেখুন এর যে প্রোফাইলটা আছে, তো এই আইডিটির লিঙ্কটি আপনার এখান থেকে দেখুন যে অ্যারো বাটন রয়েছে সেখান থেকে ক্লিক করলে দেখুন এখানে কপি লিঙ্ক, অর্থাৎ আপনার এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লিঙ্কটি আপনি এখান থেকে কপি করে নিন। এখানে কপি করে তারপর আপনার গুগলে যাবেন। গুগল কোথায়? গুগল, গুগলে গিয়ে আপনার সেই লিঙ্কটি এভাবে ধরে রেখে পেস্ট করুন। পেস্ট করার পর এখানে দেখুন সেটা আপনি সার্চ করুন। সার্চ করার পর এখানেও দেখুন তার অ্যাকাউন্টটি লক করা দেখাচ্ছে। এখন আপনি এই যে কপি করার লিঙ্কটি আছে সেখানে লেখা রয়েছে দেখুন mfacebook.com। এই এমের এখানে এডিটে ক্লিক করে তারপর এই আপনার ফেসবুকের যে লিঙ্কটি আছে সেখানে এমের আগে এমের আগে আপনি শুধু একটি বেসিক লিখে দিবেন, বি এস আই সি বেসিক লিখে তারপর এখান থেকে আপনি গোতে ক্লিক করে আবার সার্চ করুন। এখন দেখুন আপনি যদি সেই তার প্রোফাইল পিকচারে এভাবে ধরে রাখেন তারপর সেখান থেকে দেখুন এখানে ডাউনলোড ইমেজ চলে আসবে। এই যে দেখুন ডাউনলোড, আমি আগে একবার ডাউনলোড করেছিলাম ফেজেনারা। এখান থেকে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করলে আপনার সে তার প্রোফাইলের ছবিটি এখানে দেখতে পাবেন, অথবা এখানে ডাউনলোড থেকেও দেখুন আপনি সেই ছবিটি দেখতে পারবেন। এই যে দেখ, যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার প্রোফাইল পিকচারের ছবিটি হলো এটা। তো এভাবে আপনি যে কোনো মানে অপরিচিত আইডি থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, সেটা যদি তার প্রোফাইলটি লক করা থাকে, তাহলে সেটা কিভাবে আপনি তার ছবিটি ডাউনলোড করে তারপর আপনি কনফার্ম করবেন, সেই জিনিসটাই এখন থেকে সেটা আপনি নিজে নিজেই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।